বাস্তব জীবনে বিয়ে সিঁড়িটা আসলে আমার আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে এবং আমার ফ্যামিলিরও ইচ্ছা যে আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে এবং ধুমধাম করে হবে এবং আমার যারা পাশের মানুষ বলতে গেলে আমরা সব সাংবাদিক ভাই বোনেরা যারা আপনারা আছেন তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে। আমি আসলে সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই এবং আপনাদেরকে জানিয়ে আমি আসলে বিয়েতে না দেখুন ভাই তো হবে একজন ভালো কাজ করছে সমালোচনা আলোচনা নিয়ে আসলে কাজটি হয়। তো আমি ওরকমভাবে আমার কখনোই কোনো রাইট নেই যে আমি হিরো সিলেক্ট করবো কিংবা কোনো আর্টিস্ট সিলেক্ট করবো, এটা আসলে টোটালি ডিপেন্ড করছে ডিরেক্টর এবং প্রডিউসারের উপর এবং গল্পের উপর। তো ডিরেক্টর প্রডিউসার আমাকে যার সাথে পছন্দ করবে তাকেই নেবে। আর যেহেতু আপনি প্রথমে বলেছেন যে যার সাথে কাজ করি তার সাথেই আসলে প্রেমের গুঞ্জন হয়, সে একটা নর্মাল কাউকে নিলে এখন প্রেমের গুঞ্জন হবে, সো আমি এই ব্যাপারে কোনো কানই দিচ্ছি না কোনো পাত্তাই দিচ্ছি না, আমি আমার কাজের নিজের গতিতে আসলে এগিয়ে যেতে চাই। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আপনার ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা উঠলো, নেটে তো আমরা এটাও দেখতে পাই আপনি বাইরে সেটেল হওয়ার বিভিন্ন ইস্যু নিয়ে যে আপনি বাইরে সেটেল হচ্ছেন, এই ধরনের কোনো ইচ্ছে আছে কি না, অর্থাৎ খুঁজেছেন কি অন্য কোনো দেশে আপনি স্থায়ীভাবে বাসিন্দা হচ্ছে কি না? প্রথমত আমি বলতে চাই আমি আমার নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি, আমি যখনই যেই দেশকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে কোনো যে দেশে যাই আমি আমার কেন যে নিজের দেশে আসার জন্য মানে মন ছটফট করে, তো ওরকম আপাতত কোনো প্ল্যান আমি করছি না, এখন মাত্র ক্যারিয়ার শুরু করেছি, সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছুই শোনা যায় অনেক কিছুই দেখা যায়, কথা হচ্ছে আমি সেটা বলেছি কি না, আমি কি কোনো লাইভে বলেছি কিংবা আমি কি কোনো স্টেটাস দিয়েছি দেই না, তো এটা আসলে পুরোটাই ভিত্তি কিন্তু ব্যক্তিগত কিছু কিছু জেনে কিন্তু নিউজগুলো আসলে পাই যারা তুমি নিউজগুলো পাই তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছুই বলবো না, খালি এইটুকুও বলবো যে অনেক বেশি লাভ হবে না আসলে এরকম এরকম কিছু করে, খুব বেশি হলে একদিন দুদিন এরপরে আসলে ফেক নিউজ ফেক নিউজই থেকে যায়, পরে আর সত্যি করা যায় না, তো আপনারা আমি ভিডিও দেখেছি ফেসবুকে অনেকে গিয়েছে আমারও ইচ্ছা ছিল, বাট আমি তখন ইন্ডিয়ায় ছিলাম দ্যাটস ওয়াই আমি অ্যাটেন্ড করতে পারিনি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি একটু আগে বললেন যে আমার আম্মু এটা বলেছে, আমার আসলে মনে পড়ছে না যে কখন সে বলেছে, এটা আমি নিজেও দেখেছি, আমি নিজেই খুব অসুস্থ অবস্থায় অস্বস্তিকর অবস্থা করেছি যে এটা আমার আম্মু কখনো বলেছে কি না, তাকেও জিজ্ঞেস করেছি, সে বলেছে যে না এরকম কিছু বলিনি, বাট আমি প্রত্যেকেই প্রত্যেক দিন কোনো না কোনোভাবে কোনো নিউজ দিচ্ছে কোনো ফেক নিউজ দিচ্ছে, তো আমি যদি তার প্রত্যেকটা রিপ্লাই দিই প্রত্যেকটা কথার উত্তর দিই তো আমার প্রত্যেক দিন কোনো না কোনো কথা বলতে হবে। তো আমি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার ফেসবুক পেজে আমি এর আগে একটি স্টেটাস দিয়ে দিয়েছি আমি যেই বিরুদ্ধে কথা হচ্ছিলো যেই ব্যাপারে কথা হচ্ছিলো, তো আমি স্টেটাস দিয়ে দিয়েছি, এর বাইরে আমি আসলে কোনো কথাই বলতে চাই না, আর কথায় কথা বাড়ে সো কোনো কথা আসলে বাড়াতে চাই না, যে যেটা ভাবে আর যারা আসলে আমার শুভাকাঙ্ক্ষী তারা আসলে বোঝে যে আমি কী করছি কী না করছি কী করবো। দেখা যাক, অবশ্যই আসছে, মাত্র তো বছর শুরু, এরপরেও কোনো কাজ করতে পারি, রিলিজ হয়ে যেতে পারে, মাত্র জানুয়ারি মাস, দেখা যাক ইনশাল্লাহ আসবে। এটা নিয়ে আসলে আমি কোনো কিছু বলতে চাই না, কোনো আমি বক্তব্য দিতে চাই না, যেহেতু এটা নিয়ে এখন আপাতত আমার সাথে কোনো কথা হচ্ছে না, তো আমি কোনো সঠিক উত্তর আমি এখন দিতে পারবো না। এই বিষয়টা আমার খুবই মাঝে মাঝে হাসি আসে এবং খুবই অবাক লাগে যে মানুষ এত বোকা কীভাবে হয়, এতটা তো বোকা আসলে হওয়া উচিত না, যারা আসলে বোঝায় তারা ঠিকই বুঝেছে এটা একটা ব্রাইডাল শুট ছিল এবং ব্রাইডাল শুটে এখন আমি অংশ নিয়েছি, তার ছবি কিছু ছবি আমি শেয়ার করেছি, আর যারা আসলে ভুল বুঝেছে তাদেরকে আমি বোপা ছাড়া আর কিছুই বলবো না, এটাই আসলে এটা আসলে একটা ব্রাইডাল শুট ছিল। আমার আসলে দীর্ঘ বিরতি কখনো মনেই হয়নি, কারণ আমি চেষ্টা করছি নিজেকে একটু সময় দেওয়ার এবং আমার কাছে সেই বিরতিটা মনে হয়নি, কারণ প্রত্যেকটা জার্নালিস্ট ভাই বোনেরা আমাকে ফোন দিয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে কথা বলতে পেরেছে, অনেকের সাথে কথা বলতে পারিনি, যাদের সাথে কথা বলতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত, তো আমার কখনোই মনে হয়নি যে আমি দীর্ঘ বিরতিতে ছিলাম। নতুন আসলে কাজ নিয়ে এখনো কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আসলে আমি সবসময় বলে এসেছি যে আমি খুব ভালো কাজের বোধি এবং ভালো কাজ করতে আসলে সবাই চায় আমিও চাই, তো আমি চাইছি না যে 100টা কাজ করতে, মানে কাজ তো অনেক কাজই করা যায়, 100 কাজ করা যায়, 200 কাজ করা যায়, যে কোনো
চাচ্ছি না যে কোনো কাজ দিয়ে দর্শকদের হতাশ করতে, এখন আমি আসলে আসলেই চাচ্ছি যে ভালো কোনো কাজ করতে, এবং সেটা একটা হোক একটাই আমি করবো, আর যদি না হয় আমি বাসায় বসে বসে নিজেকে সময় দেবো, নিজেদেরকে টাইম পাস করবো। ডেফিনেটলি ভালো কিছু আসছে এবং ভালো কিছু নিয়েই আসলে দর্শকদের সামনে আমি আসতে পারছি। এটা আসলে একান্তই নিজেকে সময় দেওয়া, কারণ সবসময় কিন্তু কাজে ব্যস্ত, প্রত্যেক দিন কোনো না কোনো কাজ থাকতো, আজকে এখানে কালকে ওখানে, তো নিজেকে সময় দেওয়া আর আম্মু মানে বলতে গেলে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, হয়ে ওঠেও না। তো আমি চেষ্টা করছি একটু বাইরে আম্মুকে সময় দেওয়ার, এবং আম্মু যেহেতু তার বয়স হয়েছে তাকে একটু হসপিটালেও নিয়ে যেতে হয়, তো আমি একটু ঢাকার বাইরে যাই কিংবা দেশের বাইরে যাই তাকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো এই নিজের পার্সোনাল কাজ নিয়ে আসলে বাইরে যাওয়া হয়।